নমস্কার, বিশেষে সবাইকে স্বাগত জানাই। আমি বিশেষে মূলত বিজ্ঞান বিষয়ক ভিডিও বানাই, কিন্তু আজ একটু মন বলল আলাদা কিছু নিয়ে ভিডিও বানাতে। তাই আজকে আমি একটু দর্শন নিয়ে কথা বলবো, আর চেষ্টা করব আমার এই দার্শনিক কথাবার্তার মাধ্যমে আপনাদের জীবনকে খুব সামান্য হলেও সহজ করে দিতে। তাহলে উন্মোচন করা যাক কীভাবে জীবনে সুখী থাকবেন তার রহস্যকে। যদি আপনি স্টোয়সিজম সম্পর্কে না জেনে থাকেন তাহলে চিন্তা করবেন না, আমিও প্রথমে এই বিষয়ে কিছুই জানতাম না। বর্তমানে আমরা সুখী থাকার জন্য যেসব অনুপ্রেরণামূলক বইগুলো পড়ি আর যেসব বক্তৃতাগুলো শুনি, সেগুলোর বেশিরভাগই কিন্তু এই স্টোয়সিজমের উপর ভিত্তি করে রচিত হয়েছে। শুধুমাত্র বর্তমান সমাজের সাপেক্ষে এগুলোর প্রেক্ষাপটকে বদলে দেওয়া হয়েছে। আর আপনিও হয়তো নিজের অজান্তেই এরকমের কোনো স্টোয়সিজমের প্র্যাকটিস করেছেন, যেমন ধরুন ধ্যান করা, কিংবা নিজের আবেগকে আটকে রাখা, কিংবা কোনো একটা জায়গায় নিজের আত্মকথা লিখে রাখা। এগুলো সবই স্টোয়সিজমের মধ্যেই পড়ে। এমনকি মানসিক রোগের চিকিৎসাতেও এই রকমের স্টোয়সিজমের প্রয়োগ করা হয়ে থাকে, যেগুলোর নাম হলো সিবিটি বা কগনেটিভ বিহেভিয়াল থিওরি। পার্থক্যটা হচ্ছে এখানেই যে সিবিটি কেবলমাত্র মানসিক রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয়, অন্যদিকে আমাদের স্টোয়সিজম কিন্তু জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ প্রয়োগ করতে পারে। এটা জীবন যাপনেরই একটা উপায় বলা যেতে পারে। এই স্টোয়সিজম কি সেটার ব্যাখ্যা দেওয়া একটু কঠিন হতে পারে। এর বিষয়ে অনেক অনেক দার্শনিক বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মতবাদ দিয়েছিলেন, তাই আজকে আমি স্টোয়সিজমের শুধুমাত্র জেনারেল কিছু নলেজ আপনাদেরকে জানাবো। শুরু করা যাক স্টোয়সিজম শব্দটার উৎস নিয়ে। স্টোয়সিজম শব্দের মূল ভিত্তি এর নামের মধ্যে রয়েছে, যেটার ল্যাটিন নাম হলো স্টোয়া। স্টোয়া মানে হচ্ছে একটা গ্রিক শিল্পকলা বা একটা বারান্দা বলতে গেলে। এখানেই স্টোয়সিজমের প্রথম শিক্ষা দেয়া হতো। স্টোয়সিজম অনুসারে পূর্ণ কাজ করাটাই হলো সর্বশ্রেষ্ঠ। আপনি চাইলে কোনো জিনিসকে যেমন কোনো ভালো কাজে ব্যবহার করতে পারেন, তেমনি কোনো খারাপ কাজেও লাগাতে পারেন। যেমন ধরুন টাকা, টাকাকে আমরা ভালো কাজেও যেমন লাগাতে পারি, কোনো মানুষের সাহায্য করতে পারি, কিংবা আমরা টাকা দিয়ে কোনো খারাপ কাজও করতে পারি। আপনি হয়তো নিশ্চয়ই প্লেটো এবং অ্যারিস্টোটল এই দুজন বিখ্যাত দার্শনিকের নাম শুনে থাকবেন। তারাও কিন্তু এই মতবাদেই বিশ্বাসী ছিলেন, তাই বলে তারা কিন্তু স্টোয়িক ছিলেন না, তারা স্টোয়সিজমের প্র্যাকটিস করতেন না। তাহলে এখন বলি এমন কিছু মানুষের কথা যারা সত্যি করে এই রকমের স্টোয়সিজমের প্র্যাকটিস করতেন। অনেক বিখ্যাত স্টোয়িক পৃথিবীর বুকে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন এপিকটেটাস। কিন্তু তিনি যে স্টোয়সিজমের প্র্যাকটিস করতেন সেগুলো কিন্তু আমরা কোনো গ্রন্থে খুঁজে পাইনি। ভাগ্যক্রমে তারই একজন শিষ্য তার মতবাদকে এ টু জেড একদম অনুসরণ করতেন। তিনি ছিলেন তখনকার রোমের সম্রাট মার্কাস আরেলিয়াস। মার্কাসের লেখা বই মেডিটেশনে তিনি এই স্টোয়সিজমের মূল বক্তব্যকে সহজভাবে তুলে ধরেছিলেন। তার মতে আমাদের জীবনে এমন কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের আয়ত্তে আনতে পারি, আর অন্যদিকে এমন কিছু জিনিসও থাকে যেগুলোকে আমরা শত চেষ্টা করলেও নিজের আয়ত্তে আনতে পারব না। তাই আমাদের উচিত শান্তভাবে সেগুলোকে মেনে নেয়া, আর সেই সব কাজগুলোকে যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো, নিজের আয়ত্তে আনতে পারবো, সেগুলোকে সম্পূর্ণরূপে নিজেদের আয়ত্তে আনা আত্মসংযমের মাধ্যমে। আর আপনিও হয়তো আপনার জীবনের কোনো না কোনো সময়ে এই মতবাদকে অনুসরণ করেছেন না জেনেই। আপনি যখন কোনো দেখেছেন যে কোনো একটা জিনিসকে আপনার ঠিক সহ্য হচ্ছে না, কিংবা কোনো একটা মানুষকে আপনি ঠিক কন্ট্রোল করতে পারছেন না, তখন আপনি কি করেছেন? না, তাদেরকে তাদের উপায়ে ছেড়ে দিয়েছেন। যা খুশি করগে যা, আমার তাতে কোনো যায় আসে না, ঠিক এরকম কোনো একটা জিনিস। তবে এই রকমের কাজগুলো খুব সোজা হলেও সবার পক্ষে কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না। একটু আগেই আমি সিবিটি নিয়ে বলেছিলাম, এই সিবিটি স্টোয়সিজম প্র্যাকটিস থেকে এসেছে, আর এটাকে মানসিক রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয়। তাই বলে স্টোয়সিজম যে শুধু মানসিক অবসাদের বিষয়ে বলে সেটা কিন্তু নয়। স্টোয়সিজমের মূল বক্তব্য হচ্ছে আমাদের রাগকে কন্ট্রোল করা। স্টোয়সিজম অনুসারে রাগ হলো একটা কুৎসিত আর অযৌক্তিক একটা জিনিস, এটা কখনোই আমাদের করা উচিত নয়, কিন্তু আমরা বেশিরভাগ সময় এটাকে করে থাকি। এমনকি আমরা যখন কোনো ইউটিউবে কোনো একটা ভিডিও দেখি, কাউকে নিয়ে ট্রোল করা হচ্ছে, কাউকে রোস্ট করা হচ্ছে, তার উপর রেগে যাওয়া হচ্ছে, তা সে যতই যৌক্তিক থাকুক না কেন, তার উপর রেগে যাওয়াটা সেগুলো কিন্তু একদমই সঠিক হয় না। তাই বলে আমরা কিন্তু সেই সব ভিডিওগুলো দেখে খুবই মজা পাই, এমনকি উত্তেজিতও হয়ে উঠি। মার্কাস আরেলিয়াসের কথা মনে আছে? সেই রোমান সম্রাটের কথা। সেই রোমান সম্রাটের একজন খুব ভালো বন্ধু আর সেনাপতি ছিলেন অ্যাভিডাস ক্যাসিয়াস। ক্যাসিয়াস একদিন কোথা থেকে খবর পেলেন যে মার্কাসের হয়তো মৃত্যু ঘটেছে। তখন তিনি নিজেকে রোমান সম্রাট হিসাবে ঘোষণা করলেন, তার সমস্ত রাজ্যকে নিজের বলে ঘোষণা করলেন।
তবে মার্কাসের কিন্তু তখন মৃত্যু ঘটেনি, তিনি তখনও বেঁচে ছিলেন। আর তিনি যখন তার এই বন্ধুর প্রতারণাটা শুনলেন তখন তার মনে খুব একটা আঘাত লাগলো, তাই বলে কিন্তু তিনি রেগে যাননি। তখন তিনি কি করলেন, তখন তিনি শুধুমাত্র একটা মোর্চা বার করলেন, না ক্যাসিয়াসকে মারার জন্য নয়, তাকে শুধুমাত্র ধরার জন্য। আর তিনি এটাও নিশ্চিত করলেন যে ক্যাসিয়াস যেন লজ্জায় আত্মহত্যা না করে বসে। এই রকমের কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র যে সম্রাট মার্কাস আরেলিয়াস শুধুমাত্র যে নিজেকেই শান্ত করেছিলেন তাই নয়, তার সমস্ত জনগণকেও শান্ত করেছিলেন। আর এর ফলে তিনি এক বিশাল বড় গুণ আর ক্ষমতার পরিচয় দিয়েছিলেন। আর এই গুণ আর ক্ষমতার জন্যই তিনি তার সাম্রাজ্যকে অনেক অনেক বছর ধরে টিকে রাখতে পেরেছিলেন অটুটভাবে। প্লেটো একদিন বলেছিলেন যে দার্শনিকদেরই রাজা হওয়া উচিত। আমাদের সম্রাট মার্কাস আরেলিয়াস এই পথেরই উত্তরাদর্শী ছিলেন। স্টোয়সিজম আর একটা জিনিসকে খুব ভালোভাবে প্রকাশ করে। স্টোয়সিজম অনুসারে মৃত্যু সবসময় আমাদের নিকটে রয়েছে, তাই আমাদের সবসময় উচিত বর্তমান সময়কে উপভোগ করা। আমাদের উচিত যতটা সম্ভব পূর্ণ কাজ করা, যতটা সম্ভব নিজের চরিত্র গঠন করা। আমাদের উচিত মৃত্যুর জন্য যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকা। মার্কাসও এই মতবাদেই বিশ্বাসী ছিলেন। আর আমার মতো স্টোয়সিজমের এটা একটা সবথেকে বড় গুণ। স্টোয়সিজম বলে তুমি মনে রেখো মৃত্যুকে, মোমেন্টো মরি দ্য ডেথ। আমাদের ভগবদ গীতা কি বলে, গীতা অনুসারে আপনার একবার মৃত্যু হলে আবার আপনার পুনর্জন্ম ঘটবে। আর আপনি এই জীবনে কী কী পাপ কাজ করলেন, কী কী পুণ্য কাজ করলেন তার উপর বিচার করেই আপনার পরবর্তী জীবন নির্ধারণ করা হবে। আর আপনি যদি এখন মেনেও নেন যে পুনর্জন্ম বলে যদি কিছু কোনো না থাকে, তাহলে আপনি কিন্তু বলতে পারবেন যে আপনি জীবনে অনেক পুণ্য কাজ করে গেছেন। তাই সবসময় পুণ্য কাজ করুন। আর আপনি পৃথিবী থেকে চলে গেলেও আপনার এই করা পুণ্য কাজগুলো পৃথিবীতে কিন্তু রয়ে যাবে। মার্কাস এই মতবাদকে খুব ভালোভাবে প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, লিভ এ গুড লাইফ, ইফ দেয়ার আর গডস অ্যান্ড দে আর জাস্ট, দেন দে উইল নট কেয়ার হাউ ডিভোটেড ইউ হ্যাভ বিন, বাট উইল ওয়েলকাম ইউ বেসড অন দ্য ভার্চুস ইউ হ্যাভ লিভড বাই। ইফ দেয়ার আর গডস বাট আনজাস্টিস, দেন ইউ শুড নট ওয়ান্ট টু ওয়ার্শিপ দেম। ইফ দেয়ার আর নো গডস, দেন ইউ উইল বি গন, বাট উইল হ্যাভ লিভড এ নোবেল লাইফ দ্যাট উইল লিভড অন ইন দ্য মেমোরিজ অফ দ্য লাভড ওয়ান্স। স্টোয়সিজম অনুসারে যদি কেউ পুণ্য কাজ করার জন্য একদম ধীর মনস্ক থাকে, তাহলে সে জীবনের সমস্ত দুঃখ কষ্টকে মেনে নিতে পারবে, আর জীবনে সুখ তখনই আসবে। তাই মনে রেখো, পুণ্য কাজ করার জন্যই আমাদের এ জীবন। মনে রেখো, স্টোয়সিজম অনুসারে চললে জীবনের সমস্ত দুঃখ কষ্টকে মেনে নিতে হবে। মনে রেখো, তোমার কাছ থেকে কেউ কিছু কোনো দিন নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে শুধু পুণ্যতা থাকবে। মনে রেখো, রাগ না করে জীবনের সমস্ত মুহূর্তগুলোকে তুমি উপভোগ করো। মনে রেখো, জীবনের যে কোনো মুহূর্তে মৃত্যুর দেখা হতে পারে, তাই ভয় না পেয়ে তাকে আগমন করো। মনে রেখো মৃত্যুকে। হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু একদমই ভুলবেন না, সেটা হলো বিশেষকে সাবস্ক্রাইব করার কথা। তাই অবশ্যই বিশেষকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, প্রিন্ট করে পোস্টার টাঙিয়ে ছাপিয়ে দিন, লিফলেট বিলি করুন, যা খুশি করুন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আর আমি এটাও মনে রাখবো, বিশেষভাবে ধন্যবাদ বিশেষের সঙ্গে থাকার জন্য।